অভিনেত্রী জয়া আস্থান। টলিউডে তিনি যতটা কাজ করেন তার চেয়ে বেশি তাকে দেখা যায় টলিউডে। দুই বাংলা পেরিয়ে সম্প্রতি তিনি পা রেখেছেন বলিউডেও। গেল বছরের শেষে মুক্তি পেয়েছে তার হিন্দি সিনেমা কড়কসি। নতুন বছরের প্রথম দিনই তার অভিনীত ভূতপুরি সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া। সোমবার সন্ধ্যায় সোশ্যালে একটি মোশন পোস্টার শেয়ার করেন জয়া। সেখানে দেখা যায় ভূতপুরি সেজে গাছের ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া, পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা। ছবিটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, মানুষ মরে ভূত হলে ভূতপুরি কি পরি হয়। এরপরই জানালেন নতুন বছরের নতুন ভূত ভূতপুরি আসছে। ভূতপুরি 9 ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসাথে, কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।